আমরা কতগুলো বাক্য এখানে খেয়াল করি। আমাদের প্রথম বাক্যে আছে, কালকে স্কুলে যাব, সকাল সকাল যেতে হবে, একটা না পাঁচটা ক্লাস হবে। এবং খেয়াল করে দেখো, এই বাক্যের ক্ষেত্রে আমরা কোনো ধরনের বিশ্রাম বা বিরাম নেইনি এবং একটানে এই বাক্যটা আমরা বলে গিয়েছি। আবার আরেক ধরনের বাক্য দেখো, একই বাক্যকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে। কালকে স্কুলে যাব, সকাল সকাল যেতে হবে, একটা না পাঁচটা ক্লাস হবে। এভাবেও আমরা এই বাক্যে বিরাম চিহ্ন বা যতি চিহ্ন নিয়ে আসলাম, কিন্তু এটা কি কোনো অর্থ প্রকাশ করলো? করলো না। কারণ আমরা যে সমস্ত জায়গায় বিরাম চিহ্ন বা যতি চিহ্ন ব্যবহার করেছি, সেই জায়গাগুলো কোনো অর্থ প্রকাশ করছে না। সুতরাং আমরা যদি এটাকে সঠিকভাবে উপস্থাপন করতে যাই, তাহলে আমাদের এভাবে লিখতে হবে, কালকে স্কুলে যাব, সকাল সকাল যেতে হবে, একটা না পাঁচটা ক্লাস হবে। এভাবে বাক্য গঠনের ক্ষেত্রে বলতে এবং লিখতে দুটো ক্ষেত্রেই অর্থবোধকভাবে যে বিরতি দিতে হয় তাকে আমরা বলি যতি চিহ্ন বা বিরাম চিহ্ন বা ছেদ চিহ্ন। এই চিহ্নগুলোর মাধ্যমেই আমরা এই বিরতি দিয়ে থাকি।